शुभ सन्ध्या। विस्तार चिटागांग आर्ट्स कमप्लेक्स आयोजित साप्ताहिक साहित्यलापर आसर पांडुलिपि कर आयोजन 23तम पर्व अपने सबाई के स्वागत जाना। आजकल अतिथि 70 दशक अत्यंत जनप्रिय कवि माकिद हायदार। माकिद हायदार अच्छा 60 दशक जनप्रिय कवि माकिद हायदार। माकिद हायदार जन्म 1947 साले पाबनाय। তার পড়াশোনা প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে, তারপর ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্সে। তিনি প্রায় এক জীবন কাজ করেছেন পেশাগতভাবে বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থায়। তার প্রথম গ্রন্থ রোদে ভিজে বাড়ি ফেরা প্রকাশিত হয়েছে 1976 সালে এবং বেশ জনপ্রিয় হয়েছিল গ্রন্থটি। তখনকার তরুণ সম্প্রদায়ের মুখোমুখি তার কবিতা ফিরত। এরপর তিনি আরো প্রায় গোটা দশেক গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য আমার আপন আধার, রবীন্দ্রনাথ, নদীগুলো, যে আমাকে দুঃখ দিয়েছে সে যেন আজ সুখেই থাকে, কফিনের লোকটি, ও পার্থ, ও প্রতিম, প্রিয় রকনালী, মমুর সঙ্গে সারা দুপুর ইত্যাদি। তার একটি গল্পগ্রন্থ রয়েছে বিপরীতে অন্য কেউ। মাকিদ হায়দার তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্য, মূলত কবিতার জন্যই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন গেল বছর 2019 সালে। তো আজকে আমরা তাকে পেয়েছি আমাদের মাঝখানে, এবং আজকে দিনটিও বেশ একটি বিশিষ্ট দিন। আজকে কিন্তু আন্তর্জাতিক লেখক দিবস, ফলে এরকম একটি দিনে আমরা একজন বিশিষ্ট লেখককে আমাদের অতিথি হিসেবে পেয়েছি। আমরা তার সঙ্গে আগামী 3 ঘন্টা কথা বলবো, তার জীবন, তার সাহিত্য রচনা, তার কবিতা ভাবনা, তার স্বদেশ চিন্তা ইত্যাদি নিয়ে, এবং সবশেষে তার স্বকণ্ঠের কিছু কবিতা পাঠ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে ইতি টানবো। তো মাকিদ ভাই, আপনাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি বিস্তারের এই আন্তর্জাল মঞ্চে। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, আমি ভালোই আছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি যেভাবে করি থাকি সাধারণত, আমরা ওই লেখকের সূচনা পর্বের জীবনটা, অর্থাৎ কিভাবে কিভাবে আপনি কবিতার প্রতি আকৃষ্ট হলেন এবং শেষ পর্যন্ত একটা কবি জীবনই বেছে নিলেন, সারাটা জীবন কবিতার সঙ্গে গাঁটছড়া বেঁধে রইলেন, তার সেই শুরুর গল্পটা, কিভাবে কবিতা আপনাকে টেনে নিল তার কোলে, সেই গল্পটা যদি আমাদের একটু শোনাতেন। গল্পটা হচ্ছে এরকম যে আমাদের অগ্রজ জিয়া হায়দার 50 দশকের গোড়ার দিকে তিনি কবিতা লিখতে শুরু করেন। তার কবিতা তখনকার দিনের সংবাদ, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন মাসিক পত্রিকাতে প্রকাশিত হতো। সেই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে, ধরুন গিয়ে এটা 60-এর দশকের গোড়ার দিক থেকে বলা যেতে পারে, আমি কয়েকটি ছড়া পাঠিয়েছিলাম ইত্তেফাকে ও আজাদে। বেশ কয়েকদিন পরে দেখলাম ছড়াগুলো ছাপা হয়েছে, ছাপার অক্ষরে নিজের নাম দেখে ভীষণ পুলকিত হয়েছিলাম। এবং মধ্য 60 থেকে শুরু করে আজ অবধি আমি নিয়মিত কবিতা লিখে যাচ্ছি, সেখানেও সংবাদ, ইত্তেফাক এবং দৈনিক আজাদ, এছাড়া আরো হয়তো দু একটি পত্রিকা ছিল। সে সম্পূর্ণ বিষয়টি দাঁড়িয়েছে অগ্রজের দেখা দেখে, কবিতা লেখার সূত্রপাত আমার স্কুল জীবন থেকেই। এটি হলো প্রাথমিক পর্যায়। মানুষের জীবনের অনেক পট পরিবর্তন আছে। যেমন আমরা কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন দেখেছি 1962 সাল শিক্ষা আন্দোলন, 64 সালে হিন্দু মুসলমানদের ভেতরে একটি ওটাকে কি বলা যায়, এটা খুন খারাপই বলা যেতে পারে। পরবর্তী সময় 1965 দেখলাম, সেখানে পাকিস্তান ভারত যুদ্ধ হলো। 66 সালে দেখলাম জাতির জনক তখনও হন নাই, বঙ্গবন্ধু তখনও হন নাই, শেখ মুজিবুর রহমান
তিনি 6 দফা প্রণয়ন করলেন। এবং আমার জীবনে প্রথম গ্যাস খেয়েছিলাম আমাদের ঢাকা প্রেস ক্লাবের সামনে। আমি বাসে চড়ে যাচ্ছিলাম সদরঘাটের দিকে একটি কাজে, সেই সময় প্রথম গ্যাসটা খেলাম। তারপরে যাই হোক, চোখ মুখ ভীষণ জ্বালাপোড়া করলো, স্টেডিয়ামের কোনা নেমে রুমালটা বের করে চোখটা ভেজালাম। কিন্তু পুরো ঢাকা শহর তখন শুধু পাকিস্তান পুলিশ, বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের পুলিশ চারিদিকে শেল মারছে, কি করছে কি করছে, জনগণকে ছত্রভঙ্গ করছে। 66 পার হয়ে গেল, 67, 68, 69-এ এসে যখন বঙ্গবন্ধুকে জেলখানায় ঢোকানো হলো, তখন আমরা ছাত্র অবস্থায় সারা ঢাকা শহর চষে বেরিয়েছি এবং জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই যে সব স্লোগান ছিল তখনকার দিনে, সেই সব স্লোগানের ভিত্তিতেই 1970 সালে আমরা দেখলাম যে ভোটের অধিকার নিয়ে ভোটাভুটি হলো, সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটাকে গ্রহণ করলো না পাকিস্তান সরকার। এবং 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, আমার সৌভাগ্য হয়েছিল সেই ভাষণের সময় আমি মধ্য মাঠে ছিলাম, সামনের দিক যেতেই পারলাম না। আমি না, আমার সঙ্গে আরো অনেকে ছিলেন, যাই হোক শুনলাম। ওনার পরে আসনটা এমন ভাবে আমাদের ভেতরে গ্রথিত হলো যে এই বুঝি কখন কি হয় না হয়। এদিকে মাথার উপরে হেলিকপ্টার ঘুরছে, কেউ কেউ বলছে হয়তো বোমা ফেলবে, আবার কেউ কেউ বললো না বোমা ফেলবে না, ছবি তুলতেছে। এমনি করে তখন বাসায় ফিরে এসে আমি, আমাদের অগ্রজ জিয়া হায়দার, দাউদ হায়দার, আমার মা, আরো জাহির এবং ছোট বোন ফরিদা হায়দার, আমরা 14/2 মালিবাগের বাসায় থাকতাম। এবং বাসাটির একদম রাস্তার ধারে, তখনও কিছু হয়নি, কিন্তু মোটামুটি পুরো ঢাকা শহরে কেমন একটা গুমোট, কখন কি হয় কখন কি হয়। এই করতে করতে 26 মার্চ চলে এলো, সারা রাত ধরে গোলাগুলি, মারামারি, ধ্বংস, আগুন। আমাদের যে বসে আমরা থাকতাম ওখান থেকে রাজারবাগ খুব বেশি দূরে না, রাজারবাগের সেই সব লিলিহান মানুষের খুন খারাপি সবই হলো। এবং আমরা সারা রাত লাইট অফ করে দিয়ে রাত্রি যাপন করেছিলাম। এবং পরবর্তী পর্যায়ে জীবনের শঙ্কায় আমরা পাবনা চলে যাই, সে বিশাল কাহিনী। রশিদ হায়দার মেজ ভাই, তখন তিনি চাকরি করতেন হচ্ছে পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকে, ঊর্ধ্বতন নির্বাহী ছিলেন, এবং ওনার অনুরোধে একজন উর্দু ভাষী ড্রাইভার মাথায় কোরআন শরীফ নিয়ে বলেছিলেন যে স্যার, আমি বেঁচে থাকতে আপনার পরিবারের গায়ে কেউ হাত দিতে পারবে না, আমার বাড়ি মিরপুরে। সেই উর্দুভাষী ড্রাইভারটা আমাদের, আমি, জিয়া ভাই, মা, হেনা, সকল, এমনকি রশিদ ভাইও, সকলে মিলে আমরা সেই জিপে, উইলিস জিপ মনে আছে, আমরা গিয়ে নামলাম আরচাঘাটে। হাজার হাজার লোক, কেউ দক্ষিণবঙ্গে যাবে, কেউ উত্তরবঙ্গে যাবে, কোনো গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, সকলেই কান্নাকাটি। এমন সময় একটি গরু পারাপার করবার গাড়ি এলো, নৌকা এলো, সরি, বিশাল নৌকা। উত্তরবঙ্গের যাত্রীরা যা পারলাম উঠলাম এবং
নৌকার যিনি মাঝি, তিনি বললেন যে আপনাদের কোনো পয়সা টাকা কিছু দিতে হবে না। তখন জিয়া ভাই বললেন যে না, আমরা কিছু পয়সা আপনাকে দেব, আমাদের ক্ষমতার ভিতরে। কিছু বলবে তুমি? না, আমি বলছিলাম আমরা ওই কবিতার আলোচনায় চলে যাই আর কি। হ্যাঁ, এটা পরেও আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আসবে, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসবে। আমরা ধীরে ধীরে সাহিত্যের গল্পটা শেষ করে ফেলি। আপনি যখন পরিবারের কথাই বললেন, জিয়া হায়দার ভাইয়ের কথা বললেন, রশিদ হায়দারের নাম বললেন, তো আমরা সবাই জানি বাংলাদেশে হায়দার পরিবার বেশ, মানে আমাদের সাহিত্য জগতে একটা একবাক্যে চেনার একটা পরিবার, খুবই বৈশিষ্ট্য মণ্ডিত, খুবই সাহিত্য মনস্ক হিসেবে পরিচিত। তো এই পরিবারটি সম্পর্কে আমাদেরকে বলেন, কি করে একটি পরিবারে এতগুলো ভাই বোন এবং সবাই কম বেশি লেখালেখি করে সবাই একটা ভালো অবস্থানে এসছে, এটার পিছনে নিশ্চয়ই আপনাদের পূর্বসূরিদের কোনো ভূমিকা বা পারিপার্শ্বিক পরিমণ্ডলের একটি ইতিবাচক প্রভাব ছিল। আমরা আপনার পরিবারটি সম্পর্কে একটু আর একটু বিশদে শুনতে চাই, আপনার বাবা মা, ভাই বোন এবং সবার কাজকর্ম, সাহিত্যিক কর্মকাণ্ড সম্পর্কে বলেন। আমার বাবা মূলত পার্টিশনের আগে তিনি ছিলেন নন এন্ট্রেন্স এবং খুব ভালো ইংরেজি জানতেন, এবং তৎকালীন ইস্টার্ন রেলওয়ে ভারতের, সেখানে তাকে চাকরি দেওয়া হয়েছিল মুসলিম কোটায়। কিছুদিন, বেশ অনেকদিন চাকরি টাকরি করার পরে ওনাকে উত্তরপ্রদেশ বা দক্ষিণ প্রদেশে পোস্টিং দেয়, উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন যে আমি হিন্দিও জানি না, অতএব আমি চাকরি করব না। এসে উনি ব্যবসা শুরু করে মোটামুটি উজ্জ্বল হলেন। আমার মার শিক্ষাগত যোগ্যতা ছিল ক্লাস 3 থেকে 4, আর আমার নানাজি উনি ছিলেন পাবনা আলিয়া মাদ্রাসার শিক্ষক। যাই হোক, মায়ের শিল্প সাহিত্যের প্রতি যথেষ্ট উৎসাহ ছিল। কিন্তু তার আগে আমাদের ছোট কাকা আবুল কাশেম, তিনি কলকাতার থাকতেন এবং দেশভাগের অনেক আগেই কলকাতার বিভিন্ন রঙ্গমঞ্চে নিয়মিত অভিনয় করতেন এবং নাটকও লিখতেন। তার লেখা মহামুক্তি নাটকটি কলকাতার মিনার্ভা স্টুডিওতে রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল। অপরদিকে 1932 সালে তিনি আমাদের বাড়িতে প্রথম কলের গান বা গ্রামোফোন যাই বলি না কেন, এবং হারমোনিয়াম এবং সেতার নিয়ে আসেন, এবং আমার দুই অগ্রজাকে গান এবং সেতার বাজানো শেখান। আমার বাবা, তিনিও মাঝে মাঝে সঙ্গ দিতেন তার কন্যাদের সঙ্গে। এইখানে যে ব্যাপারটা ঘটলো সেটি হচ্ছে, ছোট চাচার নাটক লেখা নিয়ে জিয়া ভাইয়ের মনে, জিয়া ভাই তখন কত, এই 8-10 বছর বয়স হলেও হতে পারে, হয়তো বা তার মনে ইচ্ছা জেগেছিল যে আমিও হয়তো একদিন নাট্যকার হব। এইভাবেই চলে আসলো। এদিকে হলো কি, 1952 সালে উনি ম্যাট্রিক পাস করলেন। ম্যাট্রিক পাস করার পরে পাবনা থেকে পাক হিতৈষী নামে একটা সাপ্তাহিক পত্রিকা বেরোতো, উনি অ্যাডওয়ার্ড কলেজে পড়তেন, ওই পত্রিকার সম্পাদক ছিল আজিজুল হক, বিএসসি ক্যাল। এখন একজন সাহিত্য সম্পাদক দরকার। অপরদিকে 1953 সালে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে ছাত্র ইউনিয়নের যে ওটা কি বলে সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে অপরদিকে ছিল হচ্ছে কামাল লোহানি ভাই, রমেশ মৈত্র, ছাত্র লীগের পক্ষে ছিল একমাত্র জিয়া হায়দার। সে বছরে
শুধু জিয়া হায়দারই পাস করেছিল, যেহেতু তিনি তখন সাপ্তাহিক পাকৈতিশির পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের কবিতা নিয়ে, এমনকি জসীমউদ্দীন সাহেবের কবিতা নিয়েও ওখানে কবিতা ছাপা হয়েছিল। আর বন্দে আলী মিয়া তো পাবনা নিয়ে, অতএব বন্দে আলী মিয়ার কাছ থেকে কবিতা পাওয়া, আবু হেনা মুস্তফা কামালের কাছ থেকে কবিতা পাওয়া কোনো বিষয় ছিল না, এমনকি ওমর আলীর কবিতাও সে সময় ছাপা হতো। এইগুলো হচ্ছে মানে আমরা তখন পাবনা শহরে আমাদের যে দ্বিতল বাড়ি ওই দোতলা বাড়িতে থাকতাম। তা আব্বা বলতেন যে তুমি লেখাপড়া বাদ দিয়ে শিল্প সাহিত্য করে বেড়াচ্ছ, তোমার লেখাপড়া কেমন করে হবে? তা মা বলতেন যে না, এর ভেতরেই হবে। 1954 সালে ভাষা আন্দোলন বাংলা চাই এইটা করতে গিয়ে জিয়াদের শেখ এবং রমেশ মত্র, কামাল লোহানী, তারপরে হচ্ছে আমাদের আজিজ সাহেবের ছেলে আজিজ সাহেব, ওনারা প্রায় 15-16 জন জেলখানায় চলে গেল, জেলে নিয়ে আটকালো। আটকানোর পরে 3 মাস রাখলো ওনার ইন্টারমিডিয়েট, আরে সরি, হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস করেছিলেন, কিন্তু অনার্সে উনি আর উত্তীর্ণ হতে পারলেন না। তা বাবার রেগে গিয়ে বললেন যে তোমাদের আর লেখাপড়ার দরকার নেই। তখন আমার মা বললেন যে না, লেখাপড়ার দরকার আছে, এখন কি করা যায়? করণীয় হচ্ছে যে সেই 1956 সালে জিয়া ভাই রাজশাহী গভর্নমেন্ট কলেজে অনার্সে ভর্তি হয়ে গেলেন এবং সেখানে টাকা পয়সার যদিও ই ছিল, মানে একটু অর্থনৈতিক ব্যাপার স্যাপার ছিল। তা আমার বড় বোন থাকতেন রাজশাহীতে, দুলাভাই ছিলেন রাজশাহীর গৃহায়নের ইঞ্জিনিয়ার, সেই বাসায় থাকতেন আর রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়তো। ওখান থেকে পড়তে পড়তে ইন দি মিন টাইম সব তৎকালীন পূর্ব পাকিস্তানে যত পত্র পত্রিকা আছে সবখানে এই যে আবার লেখা ছাপা হতো, বিশেষত কবিতা, এই পত্রিকাগুলো পাবনা যেতে লাগতো 2 দিন। এবং আমার ছোট চাচা, উনি তখন সেটেলমেন্টে চাকরি করেন, ছোট চাচার শিল্প সাহিত্যে উৎসাহী, উনি এনে মাকে এবং আব্বাকে দেখাতেন যে রৌফ, যে হায়দারের ডাকনাম হচ্ছে রৌফ, আব্দুর রৌফ, রৌফের কবিতা ছাপা হয়েছে। আমরা শুনতাম, শোনার পরে আমার এবং মেজো ভাইয়ের ভেতরে, মেজো ভাইয়ের তখন ইচ্ছা হলো যে আমি গল্পকার হব, আর আমার তখন ইচ্ছা জাগলো যে আচ্ছা আমি কবিতা লিখে দেখি না কেন। তো এই কবিতা লেখা শুরু হলো, কিন্তু কবিতা তো ক জানি না, যা মনে হয় তাই লিখি। হ্যাঁ, তো এখন পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশনে 1958 সালে রশিদ ভাই সম্পাদিত স্কুল ম্যাগাজিন বেরিয়েছিল, ওই একবারই স্কুল ম্যাগাজিন বেরিয়েছে, ওইটি প্রথম ওইটি শেষ। তা আমারে বললেন যে তুই একটা লেখা দে। তা আমি একটা কি লিখলাম, তা বললো যে এটা তো ভালো হলো না রে। এখন আমাদের ওইখানে যিনি ওটার শহর, মানে আমাদের এক প্রধান শিক্ষক, এক বাংলা পড়াতেন শিক্ষক ছিল বিমল ভৌমিক, তা বিমল স্যার আমাকে ডেকে বললেন যে তুমি 4-5টা কবিতা দিবা, তার ভেতর থেকে একটা আমরা নেব। তা রশিদ ভাই বললো স্যার ঠিক আছে। তা আমি একটা কবিতা লিখে দিলাম, 5টাই লিখে, 5-6টা যাই খুশি লিখছিলাম মনেও নেই, তার ভেতর থেকে একটা কবিতা ছাপা হয়েছিল। কবিতার বিষয়বস্তু যে আমাদের ওইখানে কামিনী গার্ডেন নামে একটা গার্ডেন ছিল কবি কামিনী রায়ের, হ্যাঁ ওই কামিনী গার্ডেন কে উদ্দেশ্য করে ফুল টুল, ফুল চাঁদ তারা এসব যখন ওই বয়সে যা হয়ে থাকে, তা ওই কবিতাটা ছাপা হয়েছিল। এইভাবেই আমার কবিতা জগতে প্রবেশ। না, আপনি আপনার পরিবারের আরো অন্যান্য সদস্যরাও কিভাবে কি আর সাহিত্য চর্চা করতে? আচ্ছা, সেটা বলছি। এর পরবর্তী পর্যায়ে হলো কি, আমার তৃতীয় বোন, তিনি কিছু লেখালেখি করতেন এবং সেই সময় ওনার লেখা সাপ্তাহিক বেগমে ছাপা হতো। আর আমার এক ফুফাতো বোন, তার লেখা প্রায়ই
শামসুন্নাহার, শামু, ওনার উনি তখন এডওয়ার্ড কলেজে পড়তেন, সেই বোনের লেখার দেখা দেখি আমার তৃতীয় বোনের লেখা শুরু করলেন। পূর্ব দেশে লেখা ছাপা হলো, তারপরে হচ্ছে সাপ্তাহিক বেগমে, আর বেগম তখন এত জনপ্রিয় পত্রিকা যে প্রত্যেকটা পরিবারেই, বিশেষত মুসলিম পরিবারে এই বেগম থাকতো, দামও ছিল মাত্র 4 আনা। আচ্ছা, রশিদ ভাই মোটামুটি গল্প লেখা শুরু করলো, রশিদ ভাইয়ের গল্প ছাপা হলো বেগমে রশিদা হায়দার নাম দেয়া। আচ্ছা, রশিদা হায়দার লেখার ফলে হলো কি, সকলে জেনে গেল যে একজন মহিলার লেখা। কিন্তু ওই যে বিমল স্যার, উনি একজন ক্লাসে ডেকে বললেন যে রশিদ শোন, তুই তো বেশ পেকে গিয়েছিস, রশিদা হায়দার হয়ে গেলে কেমনি করে? তা রশিদ ভাইয়ের কোনো কথা বললেন না, বললো যে তোর গল্পটাকে আমি পড়লাম, প্রেম বিষয়ক গল্প, এই বয়সে এটা হবেই, অসুবিধার কোনো কারণ নাই, কিন্তু আমি ধরতে পারতাম না যদি না তুই কালাচাঁদ পাড়া এবং রাধা নগরের নাম না লিখতি। গল্পের হিরোর নায়কের বাড়ি হচ্ছে রাধানগরে, নায়িকার বাড়ি হচ্ছে কালাচাঁদ পাড়া, হিন্দু মুসলমানদের প্রেম, এই হচ্ছে মূল ঘটনাটুকু। রোহিত ভাই গেল, বললো যে তুই এক কাজ করবি, এখন থেকে রেগুলার লিখবি, ভবিষ্যতে তুই ভালো লেখক হতে পারবে। এটা হচ্ছে স্যারের কথা ছিল, যেটা প্রায়শই রশিদ ভাই বলতেন আমাদের। আমার হলো কি, আমি যখন কলেজে ভর্তি হলাম তখন 2-4টে কবিতা ছাপা হচ্ছে। অজিত গুহ স্যার জগন্নাথ কলেজের, অজিত গুহ স্যার একদিন আমাকে ডেকে বললো যে তোমার সংবাদে দীর্ঘ দীর্ঘ কবিতা লিখছো, কবিতাগুলো ভালো, এত দীর্ঘ কবিতা লেখো কি করে? 69 সেই উত্তেজনার সময়। আমি আর একজন কবিতা দীর্ঘ লিখতেন, তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের একটি ছেলে, ওই ছেলেটা পরবর্তী পর্যায়ে মানে মানসিক বিকারগ্রস্ত হয়ে বরিশালে বাড়ি, মাসুদ আহমেদ মাসুদ নাম, সে ছেলেটা পরবর্তী পর্যায়ে মারা গিয়েছে। আমি অনেকবার বরিশাল গিয়ে তার খোঁজ খবর নিয়েছি, কিন্তু জানলাম যে সে আর বেঁচে নেই। এই যে উৎসাহিত হলাম, পরে আবার একদিন আমাকে শওকত আলী স্যার বলছে, শওকত আলী স্যার বাংলা পড়াতেন, উনি বলছেন যে তুমি খালি কবিতাই লেখো, গল্প টল্প লেখো না কি জন্য? তাই বললাম যে স্যার আমি তো গল্প টল্প লিখতে পারি না, কয়েকটা বিষয় নাকি, তুমি গল্প লেখা শুরু করো। আচ্ছা ঠিক আছে। প্রথম যে গল্পটি ছাপা হয়েছিল এটা হচ্ছে সাপ্তাহিক চিত্রালীতে, ভুলে গেছি নামটা, এবং সম্মানী পেয়েছিলাম 25 টাকা। আর আরেকটি বিষয়, মজার বিষয় হচ্ছে যে কলেজ জীবনের একটি দীর্ঘ কবিতা লিখলাম, লেখার পরে শুনলাম যে পুলিশদের মাসিক ডিটেকটিভ যে পত্রিকাটা, এটা বেরোয় হচ্ছে 1966 সাল থেকে। আমি আর আমার বন্ধু বুলবুল চৌধুরী গল্পকার, আমরা দুজন গেলাম লেখা দিতে। লেখা দেওয়ার পরে দীর্ঘ কবিতাটা দেখলেন, সম্পাদক ছিলেন একজন ভদ্রলোক, আর একজন ছিলেন সাইদুর রহমান, এটার নামটা মনে আছে। যাই হোক, তা বললো যে না কবিতাটা পড়ে দেখি, 3 মাস পরে খবর দেবা। 3 মাস আর যায় না, যাই হোক 3 মাস পরে আমি আর বুলবুল গেলাম, তা বুলবুলের গল্পটা ছাপছে, আমার কবিতা ছোট্ট করে দিছে, মানে অর্ধেকের অর্ধেক। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসার সময় আমি বললাম যে আপনার নাকি লেখকদের লেখার টাকা দেন, বললো হ্যাঁ দেই, হ্যাঁ তবে 3 মাস পরে আসবা। তা বুলবুল কে আচ্ছা ঠিক আছে চল, 3 মাস পরে আবার আসবো। যথারীতি 3 মাস পরে গেছি, যাওয়ার পরে ওই সাইদুর রহমান স্যার তখন ওইখানে বসা, ডিটেকটিভের দায়িত্বে ছিলেন, তা উনি কাকে যেন বললো এই ছেলে দুটোকে বসতে দাও, চা দাও। আমরা দুটো চা খেলাম, চা খাওয়ার পরে বললাম যে আমাদের এই সংখ্যা লেখা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুলবুলে বললো যে
যে কোনো একজন আজকে টাকা নেবেন, তা বুলবুল কয় ঠিক আছে ওকেই দেন, আমার কথাই বললো, আমাকে দেখিয়ে বললো যে ওকেই টাকা দেন। মজাটা হলো যে 15 টাকা বিল হয়েছে, জীবনের প্রথম টাকা, কবিতা লেখার টাকা, 15 টাকা বিল হলে যথারীতি বিল আসছে, স্লিপ আসলো, সাইন করলাম। সাইন করার পরে ওই সাইদুর রহমান সাহেব আমার হাতে 10 টাকা দিলেন। তাই বললাম যে আপনি, আমি সাইন করলাম 15 টাকা আর আপনি দিলেন 10 টাকা। তা বললো যে পুলিশের হাত থেকে তুমি টাকা নিচ্ছ, তুমি তো বিষয়টা বুঝতে পারছো না। আচ্ছা, তো আপনার তো এখন প্রথম বই বেরিয়ে গেল 1976 সালে, এরপর না, থেকে তো আমি আমি এই এইটা শেষ করি। আচ্ছা তারপরে আমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই করতে করতে দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীনের ভেতরে আমি, আমার সাথে আবদুল্লাহ আবু সাইদের দেখা। সাইদ ভাই বললেন যে আমি তো পত্রিকা বের করতেছি, কবিতা দিও। তো আমি, আচ্ছা ঠিক আছে। তো সাইদ ভাইয়ের পত্রিকা একটা কবিতা দিলাম, ওইখানে দেখলাম যে আমাদের বন্ধু মোহাম্মদ নুরুল হুদাও আছে। আমি যেদিন কবিতা দিতে গেছি, সাইদ ভাই তখন থাকতেন হচ্ছে গ্রিন রোডে, ঢাকা কলেজ থেকে কাছাকাছি, মনে করেন ঢাকা কলেজে অধ্যাপনা করেন। তো কবিতাটা পড়ে বললো যে কবিতাটা ভালোই লিখছো, দু একটা শব্দ চেঞ্জ করতে হবে। তা হুদারে বললো যে হুদা দেখো তো এই শব্দটা এখানে ঠিক আছে কিনা। তা হুদা বললো সাইদ ভাই এই শব্দটা একটু ঘুরিয়ে দিলে এক কথা একই। আচ্ছা ঠিক আছে, কবিতার নামটা হচ্ছে যে আমাকে দুঃখ দিল সে যেন সুখেই থাকে, এই হচ্ছে ভেতরকার, আর হেডলাইন হচ্ছে যে আমাকে। এই কবিতাটা পত্রিকা ছাপা হওয়ার পরে বেশ চারিদিকে একটা আলোড়ন। তখনকার দিনে সাইদ ভাইয়ের ওই পত্রিকা ঢাকা শহরে মানে এত বিক্রি হতো, এত চলতো, বেরোনোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত গেল। এইভাবে লিখতে 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 এখন গল্প লিখতে হবে। একদিন এক গল্প নিয়ে গেলাম এস এম পারভেজের কাছে, আমাদের চিত্রালী সম্পাদক পরমাই, সে বললো তুমি গল্প আনছো ঠিক আছে দেখি পড়ে দেখি। তা মাহফুজ সিদ্দিকের বললো যে মাহফুজ আপনি গল্পটা পড়ে দেখেন তো ছাপা যায় কিনা আমার সামনেই। তো বলে ঠিক আছে। তো পরের সপ্তাহে দেখলাম যে চিত্রালীতে ওই গল্প ছাপা হয়ে গেছে, আর চিত্রালী তখন তো একদম হট, 25 পয়সার দাম ছিল, চায়না দাম ছিল। এইভাবে গল্প লেখাটা শুরু হয়ে গেল। কিন্তু তার আগে হাবিব ভাইয়ের কাছে দৈনিক পাকিস্তানে যতবার কবিতা নিয়ে গেছি 3 মাস পরে এসো দিলাম, দেখলাম এই 3 মাস আর শেষ হয়নি। একদিন প্রচন্ড রাগ হলো যে হাবিব ভাই এত ঘোড়ায় কেন, গেছি যে মানে আমি বেশ একটু উত্তেজিত। তখন হাবিব ভাই বললো যে বসো, উনি পকেট থেকে সিগারেট বের করলেন, আমি অত সিনিয়র লোকের সামনে সিগারেট খাবো কেমনি করে। তো বলে না না কোনো অসুবিধা নেই, ক্যাপসিনে এটা দিলেন, হ্যাঁ ঠিক আছে খাবো না, আমি খাইনি নেইনি অবশ্য। চার বিস্কুট খাওয়ানোর পরে আমি বললাম আমার কবিতা আপনি ছাপান না কেন, তখন বললো যে তোমাকে একটা কথা আমি শেখায় রাখি, কবিতার গল্প ঠিক আছে কিন্তু তোমার অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত স্বরবৃত্ত এগুলো তো তুমি এখনো শেখো নাই। আমি বললাম আপনি দাউদের কবিতা রেগুলার ছাপেন, আবুল হাসানের কবিতা রেগুলার ছাপেন, গুণের কবিতা ছাপেন, মাহবুব সাদিকের কবিতা ছাপেন। তা আমারটা বলে যে না, প্রধান অসুবিধা হচ্ছে তোমাকে এই 3টে জিনিস প্রাপ্ত করতে হবে আগে। ওই যে আজও বলেছে সে 50 বছর আগে, আমি কথাটা এখনো মনে রেখেছি। আজকালকার ছেলে মেয়েরা যেসব কবিতা গল্প লেখেন সেখানে দেখা যায় যে তারা ছন্দ বহির্ভূত কবিতা লেখে, যার ফলে হয় কি এটা কোন ফর্মে, তারা বলে আমরা মুক্ত ছন্দে লেখি, আরে মুক্ত ছন্দ তো একটা ছন্দ তাই না, কিন্তু সেটা তো আমাকে বুঝতে হবে। এইটা হচ্ছে আমাদের কবিতা লেখকদের, যারা কবিতা লিখি
মেইন কথা হচ্ছে আলম তাদের লেখাপড়া নাই। আচ্ছা আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসব, ধারাবাহিক ভাবে যাই আমরা। হ্যাঁ, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার যে বইগুলো, আরো এরপরে বেশ কটা বই বেরোলো, ওই অভিজ্ঞতা বই প্রকাশ হওয়ার, ওই সঙ্গে আপনাদের যারা একসঙ্গে সাহিত্য চর্চা করছেন, কেমন পরিবেশটা ছিল সেখানে, পত্রিকা সম্পাদক প্রকাশক সব মিলিয়ে, ওই সময়কার সাহিত্যিক পরিমণ্ডল এবং আপনার বাকি বইগুলোর সম্পর্কে দু একটা উল্লেখযোগ্য গ্রন্থের প্রকাশের অভিজ্ঞতা অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন। এখানে তখনকার পরিবেশটা 72 সাল থেকে আমাদের দৈনন্দিন একটা আড্ডা ছিল ঢাকার নিউ মার্কেটে মনিকা রেস্টুরেন্টে। এই মনিকা রেস্টুরেন্টে তখনকার প্রায় সকল কবি এখানে আসতেন, আর প্রগতি প্রকাশমালা যেটা, সেখানে ডক্টর আবু হানা মুস্তফা কামাল, হুমায়ুন আজাদ, আমি আরো দু একজন, ওইখানে হতো হচ্ছে রোববারের দিন। তখনকার দিনে রোববার বন্ধ থাকতো, আর মনিকাতে যে কোনো সময় সন্ধ্যের সময় গেলে 8-10 জন অবশ্যই থাকতেন, এবং শিল্প সাহিত্য নিয়ে আলাপটা হইতো। আচ্ছা, আর চায়ের দামও ছিল মাত্র 10 পয়সা করে, চায়ের দাম যে খুব একটা বেশি ছিল তা না। এইখানে এইসব গল্প টল্প হতে হতে দেখা গেল যে অনেকেরই তখন বই বেরোনোর পথে বা বেরুচ্ছে, দু একজন বেরিয়ে গেছে অলরেডি। আবুল হাসান আমার একদিন বলল যে তুই তোর বইটাই বের করিস না কি জন্য, আমার বই বের করবে কেটা, বলে না তুই রোহিত ভাইরে বল দেখেছিনি তোর বই ছাপা হবে। তা আমি যথারীতি রোহিত ভাইকে বললাম যে আমার এখন তো কবিতার বইটাই বের করতে হয়। তা বলে আচ্ছা ঠিক আছে, দেখে কি করা যায়। তা আমি আর উনি সরাসরি একদিন চিত্তরঞ্জন সাহার মুক্তধারায় চলে গেলাম। এটা 1975 সালের মাঝামাঝি সময়ে বা একটু পরে হতে পারে। তখন চিত্তরঞ্জন সাহা বলে সাহেব কি ব্যাপার, তো বললাম আমার ছোট ভাই এই নাম, ও একটা কবিতার বই নিয়ে আসছে। বলে আচ্ছা আচ্ছা খুব ভালো, তুমি কি করো? তা আমি এখন তখন একটা প্রাইভেট ফার্মে জব করতাম। বললো আচ্ছা কোনো অসুবিধা নেই, রেখে দাও। ওনার শ্যালক যে তাকে ডেকে বললেন যে তুমি কবিতাগুলো পড়ে দেখো, আর পড়ছ কে করবে? রবি জিজ্ঞেস করলেন, তা বলে হাবিব হাসান তাকে দেয়। আচ্ছা ঠিক আছে, নামটা দেখেই বলে আরে এ তো একদম সম্পূর্ণ নতুন নাম, এ নাম তো কেউ কোনোদিন দেয়নি, এত কবিতার বই আমি ছাপি, এ করি সে করি, রোদে ভিজে বাড়ি ফেরা। রোহিত ভাই বললো যে সকলে তো বৃষ্টিতেই ভিজে বাড়ি ফেরা, ও আবার উল্টো দিক লিখছে, রোদে ভিজে বাড়ি ফেরা। বলে নামটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, যেটা চিত্তরঞ্জন সাহা বারবার বলছিলেন যে এত সুন্দর নাম আর অন্য কোনো কবি নাই। অতএব বইটা আমি এই 76 সালের ভেতরেই, এটা বোধ হয় ফেব্রুয়ারি মার্চের দিক বেরিয়েছিল, তা যথারীতি বই চলে এলো। চলে আসার পরে এবং মাস 3-4 পরে আমি যে ফার্মে চাকরি করতাম সেখানে একটা ফোন এলো, আসার পরে বললো যে আপনার রয়্যালটি 120 টাকা হয়েছে, আপনি টাকাটা এসে নিয়ে যাবেন। এটি হচ্ছে আরেকটি বিষয়। পরবর্তী পর্যায়ে যে যতগুলো কবিতার বই বেরিয়েছে, শুধু সম্মানি দিয়েছেন আমাদের সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবের ওখান থেকে, সিদ্দিকী ভাইয়ের আগে থেকে আমি চিনতাম যে উনি আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা। তা ওনার সঙ্গে একদিন হঠাৎ দেখা, আমার বললো তুমি এদিকে আসো। তো বললাম সিদ্দিকী ভাই কি করতে হবে? তুমি আমার মিন্টু রোডের বাসায় আসবা, মন্ত্রীর বাসায় যাবো, এটা একটু কেমন কেমন লাগছিল। তো গেলাম, গিয়ে দেখি সমস্ত ইয়ং কবি সব বসে আছে এবং টাঙালের মিষ্টি, ভালো ভালো খাওয়া দাওয়া সব হচ্ছে, আড্ডা হচ্ছে। সে সময় সুকুমার বড়ুয়াকে উনি 1 লক্ষ টাকার একটা চেক দিলেন এবং অনেকেই টাকা দিয়েছে,
আমাকে বললো যে তোমার কবিতার বই আমি ছাপবো, এই যে অগ্রিম 15,000 টাকা নিয়ে যাও। আমি দেখলাম বাবা ভালোই তো, যথারীতি অগ্রিম 15,000 টাকা পেয়ে গেলাম। এই যে এমনি করতে তার করতে যে নান্দনিক প্রকাশনী যেটা ছিল সেখান থেকে না, নান্দনিক, হ্যাঁ হ্যাঁ ওটা তো নান্দনিক থেকে, পরে তো উঠে গেল। হ্যাঁ কিন্তু খুব একটা হ্যাঁ সম্ভাবনা নিয়ে এটা শুরু হয়েছিল আসলে আচ্ছা পরে। হ্যাঁ, হ্যাঁ হুম হুম নান্দনিক থেকে পরপর 4টে বই বেরোলো, এবং তার আগে রবীন্দ্রনাথ ও নদীগুলো। আমাকে হঠাৎ অফিসে একদিন এক ভদ্রলোক ফোন করলেন, ফোন করে বললেন যে স্যার কথা বলবে। আমার মিনিস্ট্রি বোধ হয় কোনো বড় অফিসে, স্যার ঠিক আছে দেন। উনি যাকে দিলেন তার নাম হচ্ছে মঞ্জুরে মওলা, সদ্য প্রয়াত। শুদ্ধ প্রয়াত কিছুদিন আগে মারা গেলেন। আচ্ছা মঞ্জুরে মওলা আমাকে বললেন যে তুমি কেমন আছো, পারিবারিক গল্প সব ওখানে হলো, তারপরে যে একই রকম আছে সকলে খবর টবর নিয়ে বললো যে আমি একটা পরিকল্পনা করেছি বাংলাদেশের 50 জন লেখককে নিয়ে রবীন্দ্রনাথের উপর গবেষণামূলক বই বের করব। কারণ স্যার আমি কি করব, বলে তুমি বাংলাদেশের নদীর উপরে রবীন্দ্রনাথের যেসব নদী যে ভ্রমণ করেছেন সে তার উপরে একটা প্রবন্ধের বই লিখে ফেলো। তাহলে স্যার কতদিন সময়, বলো 3 মাস। আমি স্যার 3 মাসে সম্ভব না। তা কতদিন চাও, আমি স্যার মিনিমাম 1 বছর লাগবে। বলো কি, আমি স্যার আমি যা বলি ঠিকই বলি। ঠিক আছে, ঢাকা ক্লাবে উনি একটা পার্টি দিলেন, পার্টিতে সমস্ত লেখক উপস্থিত, আমিও ছিলাম, সেখানে আলাপ আলোচনা হলো। হওয়ার পরে ওইখানেই ভাগ করে দিলেন 50 জনকে, কিন্তু ওই 50 জন পরে দেখলাম যে 151 জন হয়ে গেছে, যার ফলে আমার 2 বছর লাগছে টোটাল রিসার্চ এর বইটা, রবীন্দ্রনাথের সমস্ত বই পড়ে এবং কোথায় নদী দিয়ে কোন পথে ভ্রমণ করেছেন, কিভাবে গেছেন, পদ্মাবত কোথায় থেমেছিল, কোথায় ঝড়ে পড়েছিল, তারপরে হচ্ছে হলো একবার একটা ব্রিজ ভেঙে পড়ছিল, যা যা উনি লিখেছেন এইগুলো কবিতা গল্পে গানে নদী শব্দ যেখানে আছে। এবং আমি কোট টু কোট নোট টু নোট করে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত এত লেখকের সংখ্যা বেড়ে গেল, যার ফলে এই আমারটা সংক্ষেপ হয়ে গেল। সংক্ষেপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে কবিতা দীর্ঘ করে দিয়েছে, বক্তব্য কম হয়ে গেছে, কিন্তু আমি বক্তব্যই প্রধান করেছিলাম, সরি। সেটাতে যখন ওইটা বের হয়ে গেল এবং আমাকে যখন ডাকলেন আমি গেলাম, যার পরে বললো যে মাকে এই ঘটনা অনেকেই তো রবীন্দ্রনাথের উপর লিখতে চেয়েছে না করতে পারেনি বলে উনি একটা চেক দিলেন, চেকের অঙ্কটা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা গেল, ঠিক আছে। এখন তার কয়েক কিছুদিন পরে বা আগেও হতে পারে, মিজান পাবলিশার্স এর এক ছেলে আমাকে ধরলো যে মাহিদ ভাই আপনাদের 5 ভাইয়ের কবিতার বই বের করবো সদরঘাট থেকে। হ্যাঁ ঠিক আছে, তা যে আমার করলেন আমাদের 5 ভাই 5টা বই করলেন, কিন্তু সম্মানের কোনো খবর নেই। তা আমি ওই ছেলেকে একদিন বললাম কি হলো তুমি ডেকে নিয়ে বইটি, বললো যে না আমরা তো বই করে দিছি এই তো যথেষ্ট। আচ্ছা হ্যাঁ, আমরা ওই প্রসঙ্গেও আসবো একটু পরে, আমরা লেখক প্রকাশক সম্পর্ক নিয়ে আসবো। এর আগে আপনি শুনে নিতে চাই বাংলাদেশি সাহিত্য সম্পর্কে আপনার পর্যবেক্ষণ, আপনার মূল্যায়ন। এই আচ্ছা 50 বছর তো গেল, এখনকার বর্তমান সাহিত্য, সমকালীন সাহিত্য, আপনি নিশ্চয়ই আপনার পারিবারিক ভাবেও যথেষ্ট পরিচিত, এবং আমরা বন্ধু বান্ধবের মাধ্যমেও খোঁজ খবর রাখেন এই দেশের বর্তমান সময়ের সাহিত্য সম্পর্কে। আপনার একটা নির্মোহ মূল্যায়ন, আমরা কোথায় আছি, কতটা অর্জন আমাদের বিশ্বের তুলনায়, ঠিক কতখানি মান সম্পন্ন হয়েছে আমাদের সামগ্রিক সাহিত্যকর্ম, আপনি যদি সেই নিয়ে একটু আমাদের জানাতেন আপনার নিজের ব্যক্তিগত অভিমত গুলো। নির্মোহ মূল্যায়ন এইভাবে করা যেতে পারে, বর্তমানে বাংলাদেশের সাহিত্যের বিশেষত কবিতার অবস্থা ভীষণ সঙ্গীত। আচ্ছা হ্যাঁ, কবিতা যদি কথা বলতে পারতো তাহলে হয়তো কেঁদে কেঁদে বলতো হে কবি আমাকে ক্ষমা করে দাও।
তুমি আমাকে আর জ্বালিও না। আজকাল অনেকেই ফেসবুকে কবিতা লিখছেন, সেগুলো কবিতা পাঠ্য কি অপাঠ্য সেটা পাঠক মাত্রই জানেন, এবং যার আয়ুষ্কাল মাত্র 2 দিন, 2 দিন পরে সে কবিতা সেখানে আর থাকছে না। তৃতীয়ত হচ্ছে যে দৈনিক পত্রিকাতে যে সকল কবিতা আমাদের কবিরা লিখছেন, তাদের অবস্থান একটু অন্যরকম। সাহিত্য সম্পাদকের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, বিভিন্ন কার্যকারণ মিলিয়ে, তাহলে তার কবিতা ছাপা হয়। কিন্তু কবিতা ছাপলেই তো হবে না, তার ভেতরে তো কিছু না কিছু থাকতেই হয়। কবিতা লিখছেন, লিখবেন, অসুবিধা নেই, কিন্তু ছন্দ কাকে বলে সেটা তো তাকে জানতে হবে। তিনি স্বরবৃত্তে লিখবেন নাকি অক্ষরবৃত্তে নাকি মাত্রাবৃত্তে, না জেনে লিখে চলেছেন। এমনকি সাহিত্যে যারা নিয়মিত পদচারণা করেন, তারাও ঠিক মতো রবীন্দ্রনাথ পড়েন না। রবীন্দ্রনাথ না পড়লে কোনো লেখকই লেখক হতে পারবেন না, এটা আমার অভিধায় যা বলে। উপরন্তু শুধু বঙ্গদেশীয় শিল্প সাহিত্য পড়লে হবে না, পশ্চিম দেশীয় পড়তে হয়। সেটা গদ্য হতে পারে, পদ্য হতে পারে, টিএস এলিয়ট থেকে শুরু করে এদিকে ধরা যাক যে বার্নার্ড শ কথার কথা, অথবা লেব টলস্টয়, এই যে এদের লেখক, মানে পৃথিবীর পরিমণ্ডলে 3-4 জনের নামে সর্বাগ্রে বলা যায়, বায়রনও বলা যেতে পারে, কৃষ্ণ বলা যেতে পারে, এইসব ছেলে মেয়েরা এসব লেখাপড়ার ধারে কাছে নাই। রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের কোনো মানে উৎসাহই নেই, এক কথা, যেটা আমি বুঝি, যাদের সঙ্গে কথাবার্তা বলি না, তারা বলে যে হ্যাঁ উনি লিখে গিয়েছেন, তো লিখেছেন, উনি লিখেছেন এক ফর্মে। সুধীন দত্তের নামও জানে না, দুঃখের বিষয় হচ্ছে এটা, জীবন দাসের নাম জানে, সুধীন দত্তের নাম জানে না। যারা সুধীন দত্তের নাম না জানে, বুদ্ধদেব বসুর নামও 2-1 জন জানে, অধিকাংশই জানে না, তবে জীবন দাসের নাম সকলেই জানে, যেহেতু তার ওই বনলতা সেন, এটা হচ্ছে সকলের জানার প্রধান বিষয়টা। আরেকটি বিষয় হচ্ছে পরবর্তী পর্যায়ে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এই দুজন যতটা পপুলার বাংলাদেশে, অন্য কোনো কবির নাম কেউ জানে না। পশ্চিমবঙ্গে যেটা আমি গিয়ে বারবার গিয়ে দেখেছি, যে ওখানে 3-4 জনের নাম জানে, এবং বিভিন্ন আলাপ আলোচনায় বিভিন্ন অনুষ্ঠানে সেখানে নাম এসছে হচ্ছে আল মাহমুদের, শামসুর রহমানের, নির্মলেন্দু গুণের, দাউদ হায়দারের। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এর আগে পিছে কে আছে? আমার তো ধারণা ছিল আবুল হাসান সম্পর্কে কেউ কিছু বলবেন, আমি 4-5টা অনুষ্ঠানে গিয়ে আবুল হাসানের নাম কেউ বলেনি, জানেই না। এই যে আদান প্রদান যদি শিল্প সাহিত্যে না হয়, এখন তোমার ক্ষেত্রে তুমি 10টা কবিতা লেখো, 10 জন না জানুক, 1 জন তো জানবে, সে 1 জনও জানে না। আমার বলে কি আপনি কি কবিতা টবিতা লেখেন? আমি না ভাই, আমি কবিতা টবিতা লিখি না। সে বলে না আপনার তো এই এই ধরনের আপনার নাম, আমি নামেই বলে আপনি তো লিখছেন, আমি না ভাই। সাধারণ আলী বাংলাদেশে 1 কোটি আছে, মাগিদায় 1 কোটি আছে, আমি সে লোক না। যখনই যে লোকটি বলে আপনি কবিতা টবিতা লেখেন কিনা, এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনার কবিতা দেখলাম, আরে বাবা তুমি পড়ে তো দেখলাম না। এটা নিয়ে আপনার ছোট ভাই জাহিদ আদরের কবিতাই আছে, আপনার কবিতা দেখলাম, এই নামেই তার একটা কবিতাই আছে। আচ্ছা, আমরা আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। ওই যেটা আমরা বলছিলাম যে শুধু লেখালেখি করলে তো হলো না, লেখালেখি প্রকাশ করার, লেখালেখির বইপত্র বিপণনের, বইয়ের উপর সমালোচনার, এবং লোক এসে বই পড়ার একটা সংস্কৃতি, সব মিলিয়ে একটা বৃহত্তর সাহিত্যিক পরিমণ্ডল আছে। সেই পরিমণ্ডলটাও যদি প্রতিষ্ঠিত না হয়, উন্নত না হয়, তাহলে তার প্রভাব কিন্তু সাহিত্যের মধ্যে পড়বে।
আপনার কি মনে হয় যে আমাদের সেই পরিমণ্ডলটা যথেষ্ট উন্নত হয়েছে, যেমন প্রকাশনার মধ্যে সেই পেশাদারিত্ব এসছে, বা একটা সমালোচনার একটা সংস্কৃতি তৈরি হয়েছে, বা একটা বই ভালো করে প্রকাশ করার যে একটা সম্পাদনা মুদ্রণের সৌকর্য সেগুলো এসছে, বা বই পড়ার যে একটা সামগ্রিক সংস্কৃতি, পাঠাভ্যাসের কোনো উন্নয়ন ঘটেছে, সব মিলিয়ে আমাদের সামগ্রিক সাহিত্যিক পরিমণ্ডলটার কি অবস্থা? সেখানে কি কোথাও কোনো ঘাটতি চোখে পড়ে? এইখানে খোসে যেটা হয়েছে, যেটা আমি লক্ষ্য করি, যে আমি আর তুমি যে যন্ত্রের চেহারা দেখছি বা কথা বলছি, বাংলাদেশের 18 কোটি লোকের ভেতরে বোধ হয় 10 কোটি লোকের হাতে এই যন্ত্রটি আছে। বিশেষত তরুণ তরুণীদের হাতে এই যন্ত্রটি থাকার ফলে হয়েছে কি, তারা লেখাপড়ার দিকে ততটা মনোযোগী নয়। আচ্ছা, সাহিত্যের যে বিষয়টা, 1975 সাল পর্যন্ত একটি আবহ আবহ ছিল, যেটা রেখায়ণে আমরা আড্ডা দিতাম। আমাদের শাহবাগে হসপিটালের কোনায় রেখায়ণে তখন আসতে হচ্ছে আহমেদ সভাভাই, নির্মলেন্দু গুণ, আমি, আবুল হাসান, তারপরে আরো কয়েকজন, হুমায়ুন আজাদ মাঝে মাঝে আসতেন। যাই হোক, এই যে তখনকার দিনে আলাপ আলোচনার বিষয়টা ছিল কার বই কখন কিভাবে বেরোবে, প্রগতি থেকে তখন অনেক বই বেরিয়েছে অনেকেরই, এবং সবচাইতে সেই সময়ে বেশি বিখ্যাত হয়েছিল হচ্ছে দাউদ হায়দারের প্রথম পৈতের বই জন্মই আমার আজন্মপাপ, এবং সেই বইটি নিয়ে বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এইভাবে 75 সাল পর্যন্ত মোটামুটি আমাদের দৈনন্দিন একটা সাক্ষাৎ হতো। প্রকাশনার ক্ষেত্রে তখন একটা ভালো ই ছিল, সর্বাগ্রে ছিল হচ্ছে মুক্তধারা, তারপরে সন্ধানী, প্রগতি, এইরকম আরো 8-10টা ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ওই আবহটা কেমন যেন ধীরে 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 লুপ্ত হয়ে গেল, এবং শাহবাগ ভিত্তিক যতগুলো বইয়ের দোকান আছে তাদের বিপণন কিরকম আমি জানি না, কিন্তু বই ক্রেতা নেই। শুধু বই ক্রেতা দেখতাম মাঝে মাঝে আমাদের এমআর আক্তার মুকুল ভাইয়ের সাগর পাবলিশার্সরা, সেখানে বিভিন্ন ধরনের লোকজন যেতেন ওই বেলি রোডে, অন্য অন্য প্রাতিষ্ঠানিক যে সকল লাইব্রেরি বা বইয়ের দোকান আছে সেখানে হয়তো আছে, অবশ্যই বিক্রি হয়, না হলে খামোখা ব্যবসা বাণিজ্য করবে কি করে। কিন্তু নির্বাচিত যত লেখক আছে তাদের কাউকেও তারা ডাকে না কোনোদিন অর্থের বিনিময়ে, যে জীবনে কোনো কবিতাই লেখে নেই সে একটি অর্থের বিনিময়ে একটি কবিতার বই বাই করলো, এবং তার বিশেষ লক্ষ্য থাকে, আমি যেটা দেখি শাহবাগে বা কংকর্ডে গিয়ে দেখি, যে একজন প্রকাশককে বললো যে ভাই আমাদের বইটা বের করে দেন, প্রকাশক বললো 25,000 টাকা লাগবে, বললো 25,000 টাকা না 20,000 টাকা, আচ্ছা ঠিক আছে, তো যথারীতি 20,000 টাকা দিল। তরুণ ছেলেটি বইয়ের একটা নাম দিল, নাম দেওয়ার পরে উৎসর্গ করলো হচ্ছে একটি মেয়েকে। আমি একদিন বসে বসে এসব দেখছিলাম, পরবর্তী পর্যায়ে সেই মেয়েটিকে ওই বইখানা সে উপহার দেবে, এটি হচ্ছে মূল টার্গেট, এবং সে সে যে কবি একজন এইটি তার প্রধান উদ্দেশ্য, যে আমার প্রেমিকাকে আমি কবিতার বই উৎসর্গ করলাম। তাছাড়া ওভারঅল যত কথা আমরা বলি না কেন, সেই আগেরটা, যেমন শহীদ কাজী ভাইয়ের সঙ্গে আমরা আড্ডা দিতাম, আমি, বুলবুল চৌধুরী, গাজী আইজুর রহমান আর আমাদের আরেক বন্ধু ছিল, ওনারা গুলিস্তান বিল্ডিং এর সামনে রেক্স রেস্টুরেন্টে আড্ডা দিতেন 3-4 জন মিলে। আমরা গেলাম, তারপরে ঢুকলাম, উনি অত্যন্ত শুদ্ধ ভাষায় কথা বলতেন, চা খাও, তারপরে
এটা খাও সেটা খাও, খাওয়া দাওয়ার পরে শিল্প সাহিত্য এবং সবসময় বিদেশি সাহিত্য নিয়ে আলাপ করতেন। আবার এক সময় এমনও ছিল যখন আমরা পুরান ঢাকার বিউটি বোর্ডিং এ আড্ডা দিতাম, সেইখানে সৈয়দ শামসুল হক এসছেন, আমাদের শামসুল আহমদ সাহেব এসছেন, এগুলো আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, আর এদিকে হয়েছে কি, আমি কোনোদিন জীবনে কলাম লিখতাম না, আমার কলাম লেখার ইচ্ছাও ছিল না। 2006-এ আমি গেছি হচ্ছে দৈনিক ইত্তেফাকে আমার লেখা সম্মানে আনতে, গিয়ে রাহাতখান সাহেবের ওখানে ঢুকছি। রাহাতখান সাহেব ছিলেন হচ্ছে আমাদের জগন্নাথ কলেজের বাংলার অধ্যাপক, যথারীতি স্যার আমাকে বললেন তুমি বসো, বসলাম, চা বিস্কুট আসলো, তো বলে তুমি কলাম লেখো না কি জন্য? স্যার আমি কলাম তো লিখতে পারি না। বলে পারবা। এমন সময় সৌরভ জাহাঙ্গীরের ডাকলো, সৌরভকে ডেকে বললো যে আগামী সপ্তাহ থেকে তুমি বাকিদের কলাম ছাপা শুরু করবা। তো সৌরভ জাহাঙ্গীর আমাকে বললো যে মাগিদ ভাই ঠিক আছে আপনি কলম লিখবেন। আমি বলি ভাই আমি বিষয়ই তো জানি না কিভাবে কলম লিখতে হয়। তো বলে আজকে যেটা বেরোইছে পত্রিকাতে ওইটা পড়ে দেখেন। তো ঠিক আছে পড়ে দেখলাম, পড়ে টড়ে দেখার পরে নাম দেওয়া যায় কি, রাজখান সাহেব জিজ্ঞেস করলেন, আমি স্যার বললাম যে রৌদ্র ছায়ার নিচে। বলে বাহ তুমি তো একদম চমৎকার নাম দিস। আমি বলি স্যার রৌদ্র ছায়া। বললো আচ্ছা ঠিক আছে, এই আগামী সপ্তাহ থেকে তুমি লেখা পাতা। 2006 থেকে 2014 পর্যন্ত প্রত্যেক সপ্তাহে লেখা বেরোতো। পরবর্তী পর্যায়ে এখন ওই বাংলাদেশ প্রতিদিনে বেরোয় মাসে দুটো, একটা দুই, এই আর কি। আচ্ছা আমরা কবিতায় ফিরে যাই আবার, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের কবিতার মান আপনার ঠিক খুব একটা মনোপুত নয়, সেটাই কি কারণ যে কবিতার পাঠক কমে যাওয়া? কারণ আমাদের স্বাধীনতার পর পর যে একটা সুন্দর জোয়ার এসেছিল, প্রচুর বই বেরুতো, অনেক সংখ্যা বিক্রি হতো, কবিরা খুব জনপ্রিয় ছিল আমাদের সমাজে, এখন কবিতার পাঠক কবিতা নাকি একেবারেই কেউ পড়ে না, প্রকাশকরা বলে তারা 300-এর বেশি কারো বই ছাপতেও সাহস করে না আরকি। তো আজকে ওই অবস্থা এই জায়গায় এসে দাঁড়ালো কিসের জন্য, সংকটটা কোথায় এবং এখান থেকে উত্তরণই হতে পারে কিভাবে? উত্তরণের কোনো রাস্তা নাই দাদা, বিষয়টা হচ্ছে 25,000 টাকা দিয়ে আমি দুটো বই ছাপলাম, আব্দুল গনি চৌধুরী নাম আমার, ঠিক আছে, এবং এই কবিতা শুধু এক গনি চৌধুরী না, হাজার গনি চৌধুরী আছে, এর ভিতরে মেয়েও আছে ছেলেও আছে, যাদের আমার এই আমাদের 21শে ফেব্রুয়ারির বইয়ের মাঠে প্রতিদিন গড়ে 10টা করে বই আমি ফ্রি পাই এবং প্রত্যেককে আমার মোবাইল নাম্বার লিখে দেয়, আপনি পড়ে মন্তব্য জানাবেন। এখন দু একটা যে পড়ি না তা না, সত্যি কথায়, কিন্তু তৃতীয় বা চতুর্থ কবিতা পর্যন্ত যাওয়া যায় না। একজন ক্রেতা ধরা যাক যে আব্দুল গনি চৌধুরীর একটা বই কিনেছেন, তিনি তিনি যখন দেখলেন এটা এটা রে ভাই কবিতা না কবিতা, ক্রমান্বয়ে এটা নিচের দিকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে 300 কেন, 100 তো ছাপা উচিত না, প্রকাশকরা যে 300 ছাপে এই তো যথেষ্ট না। এটা হচ্ছে, এটা হচ্ছে কবিদের কথা, কিন্তু পাঠক মনে করেন যারা কিছু ভালো কবিদের মধ্যেও আছে তাদের বইও কেন 300 কবি চলবে না, মানে আমাদের পাঠকেরও কি মানের তাহলে পতন হয়েছে? পাঠকের মানের উন্নয়ন হওয়ার কথা ক্রমাগত, আমরা এখন বিশ্ব সাহিত্য পাচ্ছি হাতের কাছে, প্রযুক্তি সহজ হয়েছে এবং নানা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পাঠ হয়, নানা ধরনের কর্মশালা, অনেক সাহিত্যিক কর্মকাণ্ড তো হচ্ছে, সাহিত্য উৎসব হচ্ছে নিয়মিত, তারপরে পাঠকের মান উন্নয়ন কেন হচ্ছে না? ভালো বইও তো অন্তত কিছু ভালো বিক্রি হওয়ার কথা ছিল যৌক্তিক ভাবে, সেইটা সেইখানে সংকটটা কোথায়? না এখানে সংকটটা প্রধান হচ্ছে আমি যতদূর জানি বাংলাদেশের 4 থেকে 5 জনের কবিতার বই সবচেয়ে বেশি চলে, তার ভিতরে পুনর্মুদ্রিতও আছে অবশ্যই, এর ঊর্ধ্বে কারো বই বেশি চলে না। হ্যাঁ সেইটাই, কেন 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 চলে না সেটা বলছি, যে একই বিষয় একই গল্প, যারা একই লেখকের দুটো বই কিনবেন তারা অবশ্যই লক্ষ্য করবেন
যে ভেরিয়েশন নেই, একটা কবিতার ভিতরে একরকম থাকতে হবে, আরেকটি কবিতার ভিতরে আরেকটি থাকতে হবে। আমার প্রধান অসুবিধা হয় এইখানটায় যে ধরো কেউ একজন বৃক্ষ নিয়ে লিখছে, কেউ একজন নদী নিয়ে লিখছে, কেউ সমুদ্র নিয়ে লিখছে, কেউ ঢাকা শহর নিয়ে লিখছে, কিন্তু সেটা হচ্ছে না। না হওয়ার ফলে পাঠকরা বিমুখ হয়ে গেছে কবিতা পাঠে, আর খুবই কম কবিতার বই বিক্রি হয় একুশের বই মেলায়। অন্যান্য গুলো হয়, বিশেষত ছোটদের বই বেশি বিক্রি হয়, উপন্যাস হয়, কিন্তু কবিতার ক্ষেত্রে কেউ কিনতেই যায় না। যে কবিতার 100 পৃষ্ঠার কবিতার বই যদি 300-400 টাকার দাম থাকে, ক্রেতা তো দেখবে, আরে ওই 300 টাকা দিয়ে তো আমি অন্য 3টে বই কিনতে পারি। এটার একটা বিষয় কিন্তু তারও অর্থনৈতিক একটা বিষয় থাকে, যার ফলটা দাঁড়াচ্ছে গিয়ে যে কবিতাই লিখে যাচ্ছি, কিন্তু যার ফলে হয়েছে সর্বত্র আমার ব্যক্তিগতভাবে মাত্র 7টা কি 8টা বই বেরিয়েছে, আর আমার বন্ধুদের বেরিয়েছে কারোটা 40টা, কারোটা 50টা। লাভটা হয়েছে কি? লাভটা কিন্তু কিছুই হয়নি। একই কবিতা ঘুরিয়ে ফিরিয়ে একই কবিতা। অতএব আমি পাঠকদের পক্ষে যে কবিতার বই যেন তারা না কেনে। না, আমি শুধু কবিতা বলছি না, সামগ্রিক ভাবে আর কি, ধরেন গল্প, প্রবন্ধ, উপন্যাস যে খুব বেশি বিক্রি হয় তা নয়, কিন্তু কিছু ব্যতিক্রম বাদে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমাদের সামগ্রিক পাঠাভ্যাসের ক্ষেত্রেও বোধ হয় খানিকটা ধস নেমেছে, বোধ হয় সিরিয়াস সাহিত্য পাঠের পাঠকদের সংখ্যা বোধ কমে গেছে। তো সেটা কিভাবে বাড়ানো যায়? আব্দুল আবু সাইদ অনেক চেষ্টা করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র দিয়ে ভালো পাঠক সৃষ্টি করার, তার যে খুব একটা সুফল ফুলেছে তাও মানে খোলা চোখে অন্তত দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় যে আমাদের সামগ্রিক পাঠ সংস্কৃতির উন্নয়নের জন্য কি কিছু করার কথা ভাবা যেতে পারে? এখন একটা অন্য অন্য একটা গল্পই বলি। গল্পটা হচ্ছে কি, যে আমার চাকরি জীবনে আমি একবার ইন্টারভিউ বোর্ডে ছিলাম। ইন্টারভিউ বোর্ডে তখনকার দিনে লিখিত পরীক্ষা হতো না, মৌখিক পরীক্ষা হতো। রাজশাহী ইউনিভার্সিটির এক বাংলা সাহিত্যের ছেলে, আরেকজন ইতিহাস বিভাগের ছেলে, তৎকালীন চেয়ারম্যান সাহেব সিএসপি অ্যাডিশনাল সেক্রেটারি, তিনি আমাকে বললেন যে বোর্ডের সর্বশেষ প্রশ্ন আপনি করবেন। ঠিক আছে, যখন আমার কাছে ওই ছেলেটি এলো, প্রশ্ন করলাম যে আপনি বাংলা সাহিত্যে পাশ করেছেন, আপনার সিভি দেখে ভালোই লাগছে, সরকারি চাকরি আপনারই পাওয়া দরকার, সবই ঠিক আছে, আপনি একটু অনুগ্রহ করে শুশ্রূষা বানান করেন। আমার মনে হলো যে জীবনে বোধ হয় এই শব্দটি ওই ছেলেটি জানে না, বা পড়ে নাই, বা দেখে নাই। তা বোর্ডটা আমার মুখের দিকে একবার তাকালো, ছেলেটির মুখের দিকে তাকালো, চেয়ারম্যান সাহেব ইশারা দিলেন জেরো। চেয়ারম্যান সাহেব আবার জিজ্ঞেস করলেন যে আর একটা প্রশ্ন, আর একটা ধরেন। তাই বলে আপনি এবার মুমূর্ষ বানান করেন, তুমি কিন্তু বাংলা সাহিত্যে মাস্টার্স করছো, এটা ভুলে যাও না। ওই ছেলেটাও দেখলাম কোথায় হ্রস্ব আর কোথায় দীর্ঘ কিছুতেই মিলাইতে পারছে না। অর্থাৎ সে যে বাংলা সাহিত্যে মাস্টার্স করেছে, সে পড়ে নাই, সে টেক্সটের বাইরে আর কোথাও যায় না। ইতিহাস বিভাগের ছেলেটির একই অবস্থা। তাকে একটা প্রশ্ন করলাম যে নবাব সিরাজদৌল্লার পতনের দিন এবং তারিখ কোনটা, আপনি তো ইতিহাসে পড়েছেন, জেনারেল হিস্ট্রিতে দেখছি। তা বলে স্যার এত বলতে পারবো না, জানি না। উল্টা পাল্টা একটা প্রশ্ন করলো, তাহলে আপনি জেনে যান এটা হচ্ছে 23শে জুন বুধবার, এইটা হচ্ছে অবক্ষয়ের শেষ প্রান্ত, এমএ পাস। উপরন্তু এখানে আমরা যেটা দেখছি আজকের দিনে, যেটা আমরা দেখছি যে তারা কোনো অবস্থাতেই, আমাদের ইয়াং ছেলেমেয়েরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা কোনো
ইংরেজি বইও পড়ে না, বাংলা বইও পড়ে না, পড়ে না, লেখাপড়া ধার দিয়ে যায় না। যেহেতু এখন এই মোবাইল টিপলে সব পাওয়া যায়, খাওয়া খাওয়াই এত কষ্ট করে, আর আমরা যখন ম্যাট্রিক দিছি না, ওরে বাপরে বাপ, 10টা সাবজেক্ট রেগুলার পড়তে, এটা তারপরে ইন্টারমিডিয়েটও তাই। সিরিয়াসলি যদি না লেখাপড়া করো, তাহলে তো আর তোমার পাঠাভ্যাস থাকবেই বা কোথায়, ওটা তো নিম্নগামী হবে, হয়েছে তাই। এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে কোনো একটা ইঙ্গিত করে যে আমাদের শিক্ষা ব্যবস্থারও আসলে মানের অধঃপতনই হচ্ছে ক্রমাগত? শিক্ষা কি বলবো, একটা কোশ্চেনে টিক মার্ক দিতে হয় অ্যান্সারে, আর আমরা কোশ্চেনটার পুরোটা লেখা লিখছি, লেখার পরে পাবো 5 পাইছি 3 বা 2, তাই না? আর আজকে তুমি ম্যাট্রিক দাও, ইন্টারমিডিয়েট দাও, টিক মার্ক দিয়ে দিবা, তার কোনো কাজ নাই। আরে বাবা, টিক মার্ক দিলা, এটা কোনো লেখাপড়া হইল? শিক্ষা, শিক্ষার অবস্থাটা এখন নিম্নমুখী আমি বলবো। আমি পাবনা জেলা স্কুলে ছাত্র ছিলাম, ওইখানে যে সিস্টেমটা ছিল এটা 1956 সালের কথা বলতেছি, প্রতিদিন হেডমাস্টার এসে প্রত্যেকটা রুমে ঘুরতেন। পরবর্তী পর্যায়ে তসাদ্দিক লোহানি, মানে ফতুল লোহানি ছোট ভাই, উনি হেডমাস্টার হয়ে এলেন। ওনার কাজ ছিল উনি কোনো কথা বলতেন না, ক্লাসে গিয়ে দেখতেন যে টিচার ঠিক মতো পড়াচ্ছেন কি না। আচ্ছা, টিউশনই তখন ছিল না, ক্লাসে যা পড়িয়ে দিত আগামীকাল সেই পড়াগুলো নিত। কিন্তু এখন আলম ঘোষের যদি টিউশন না করে বা ছাত্র না পড়ায়, সে ছেলে তো পাশ করবে না। শিক্ষাটা আজকে এই দুরবস্থায় চলে গেছে, শিক্ষাকে বাজারিকরণ করা হয়েছে, যেটা সরকার কোন অবস্থাতে রোধ করতে পারবে না। শিক্ষকদের চাহিদা এত বেশি যে সর্বনিম্ন যে কোনো একটি বিষয় পড়ালে তারা 6,000 টাকা দিতে পারায় না, এবং যে 6,000 টাকা দিতে পারে সেই ছেলে পাস করতে পারে, আর যে পারে না সে ফেল। আচ্ছা, তা আমরা কথায় কথায় অনেক দূর আমাদের সময় গড়িয়ে গেছে, আরো 2-3টা প্রশ্ন আছে। একটি হচ্ছে যে আপনার লেখালেখি নিয়ে এখন কি ভাবছেন বা লিখছেন, পড়ছেন, কি পরিকল্পনা আপনার নিজের লেখালেখির সামনে, কি পরিকল্পনা এক, আর 2 বাংলাদেশের সামগ্রিক সাহিত্য নিয়ে আপনার কি প্রত্যাশা বা কি স্বপ্ন বাংলাদেশের সাহিত্য কেন্দ্রে, এই 2টো কথা যদি আমাদের একটু জানাতেন, আপনার নিজের এবং সামগ্রিকভাবে দেশের সাহিত্য। ব্যাপারটা হচ্ছে কি, পূজারি স্বপ্ন দেখে, তাই তো, যে আমি পুজো ঠিক মতো আগামীকাল দিতে পারবো কিনা। এখন স্বপ্ন দেখতে গেলে পরে অনেক রকমে দেখা যায়, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। দ্বিতীয়টা হচ্ছে, একটি মানুষ স্বপ্নচারী হতেই পারে, স্বপ্নের অবয়ব নাই, কিন্তু দিবা স্বপ্নেও কেউ দেখে, রাতের স্বপ্নেও কেউ দেখে। দিবা স্বপ্নে যারা দেখি দেখি আমরা, তারা ভাবে যে আহা, আমি যদি ভবিষ্যতে রাজনীতিবিদ হতে পারি, কবি হতে পারি। রাত্রের স্বপ্নে যারা আমরা দেখি, তারা ভাবে আহা, আগামীকাল যদি একটা মার্সিডিজ গাড়ি কিনতে পারতাম, তাই না? আমাদের এইখানে যেটা প্রধান অসুবিধা হয়ে গেছে, স্বপ্ন নিয়ে অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করে, স্বপ্ন বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন না হওয়ার প্রধান কারণটা হচ্ছে হলো যে তার ভেতরে সেই কি বলা যায়, উত্তরণ নাই। উত্তরণ নাই অর্থে যিনি যা হতে চেয়েছেন সেটা মনে মনে স্বপ্নে স্বপ্নে, কিন্তু জীবনে চলার পথে নয়। আরেকটি বিষয়, মানুষকে মানুষ সবসময় ঘৃণা করে, কিন্তু এটা আমার ধারণা, ঘৃণা করে এই জন্যে যে আমার চেয়ে ও হঠাৎ একটু বড় লোক হয়ে গেল, আমার চাইতে ভালো কবিতা লেখে, আমার চাইতে ভালো জীবনযাপন করে। এটা কিন্তু বহির প্রকাশ না, এটা ভেতরে রেখে দেয়,
কিন্তু বাইরে থেকে ঠিকই আছে, আলাপ আলোচনা ঠিক আছে, বন্ধুত্ব সব ঠিকই আছে। আমাদের দেশে এইটি আজকাল হয়েছে। আর এদেশের শিল্প সাহিত্য নিয়ে যে প্রশ্নটা করলাম, সেটা যে একদম আগের তুলনায় গিয়ে পৌঁছাবে 50-এর দশকে বা 60-এর দশকে বা 70-এর দশকে, খুব মানে সেই পর্যায়ের লেখক কিন্তু বের হয়ে আসছে না। মাত্র 2-3 জনের লেখাই ঘুরে ফিরে বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হচ্ছে। যার ফলটা হয়েছে কি, মানুষের ভেতরে এখন ওই বোধে এসেছে যে এরাই বোধ হয় 4 জনই লেখক। যেমন এখানকার ঢাকার একটা পত্রিকা, তাদের সিলেক্টেড লেখক ছাড়া কোনো লেখা ছাপে না, অন্য কারো লেখা ছাপে না, সে যত ভালো লেখাই লেখক না কেন। আর কিছু পত্রিকার সম্পাদক আছে যারা বিনিময়ে লেখা ছাপে, এগুলো তো ঠিক না, তাই না? তাহলে আপনার আপনার প্রত্যাশা হচ্ছে যে এই অবস্থার অবসান ঘটুক, যদি সাহিত্যের উত্তরণ ঘটাতে হয় এই অবস্থাকে মেনে নেওয়া যায় না। আপনার নিজের লেখালেখি নিয়ে কি পরিকল্পনা আছে, এখন কি লিখছেন আমার বা সামনে নিজের লেখার আগে লেখার কি ভাবছেন? এখন আমি নিজের লেখা সত্যিকার অর্থে গল্পকে কবিতার ফর্মে আনছি। আচ্ছা, কিরকম? হুম হুম কিরকম দীর্ঘ দীর্ঘ কবিতা শব্দ ঘরে ছাপা হয়েছে, 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা। আচ্ছা, হুম হুম একটা যেমন প্রিয় রঘুনাথ, আমার আপনার একটা বই। হুম হুম একটা বইয়ের নাম, একটা কবিতার নাম, এটা প্রায় 25-30 বছর চলছে। আমাদের সদ্য প্রয়াত আবুল হাসান ভাই তখন দৈনিক সংবাদে, তা আমি এই নামে এক লেখাটা নিয়ে ওনার কাছে গিয়ে দিলাম। তারপর উনি পড়লেন, পড়ে বললো যে এটা দেখি আমি কি করা যায়। আর যথারীতি পরের সপ্তাহে দেখবেন যে কবিতাটা ছাপা হয়েছে দীর্ঘ। কবিতার বিষয় হচ্ছে, আমার নিজের নামই হচ্ছে রোকন, আমার ডাক নাম কিন্তু রোকন। আচ্ছা, আমি আমাকেই ব্যঙ্গ করে লিখছি, আমি স্বাধীনতা বিপক্ষের একজন লোক, মুক্তিযোদ্ধাকে চুক্তি যোদ্ধা বলি, এবং আমাদের টুঙ্গিপাড়ার শেখ মুজিবকে আমি মাল্লা মাঝি সর্দার বলি, কেন আমি তো মুক্তিযুদ্ধের বিপক্ষে, এবং সোনার পাকিস্তান ছাড়া আমি কোনো কথাই ব্যবহার করতে পারি না, আমার পিতা জিন্দা। এই যে বিষয়টা, এই বিষয়, এই গল্পগুলোকে দীর্ঘায়িত করে, এটি একটা গল্প গেল যেটা ছাপা হয়েছে আমাদের শব্দঘরে। আর একটা হয়েছে বিধবা পল্লী নামে একটা শেরপুর অঞ্চলে একটা জায়গা আছে, যেখানে এক রাত্রে 218 জন পুরুষকে মেরে ফেলেছিল, সেটা জামাতের একজন নেতার। তা আমি ময়মনসিংহের দায়িত্বে যখন ছিলাম, তখন একদিন আমার এক অফিসার গল্প গল্প ওই ছেলেটার বাড়ি ওই এলাকাতে, সে বলছে তো স্যার এক কাজ করেন, একদিন বিধবা পল্লী চলেন দেখে আসে। দেখলাম যার পরে ওর তো পরিচিত, অনেক মহিলাকে ডাকলেন, সব মহিলা কান্নাকাটি, কে কিভাবে হত্যা করছে তার একটা বর্ণনা, হিন্দু মুসলমান সব বিধবা মহিলাগুলো দিল। আমার এত খারাপ লেগেছিল, আমি আচ্ছা ঠিক আছে। তারপরে বেশ কিছুদিন পরে, অনেকদিন পরে, আমার সাথে সাতক্ষীরাতে, সাতক্ষীরা জেলা প্রশাসনের সঙ্গে দেখা, ফারুকের বাড়ি হচ্ছে ওই ইয়েতেই শেরপুরে। ফারুককে আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি কি ঘটনা ঘটছিল, ফারুক আমাকে বললেন যে আমার গাড়িতে উঠে চলেন গল্প করতে করতে, গাড়িতে উঠে গল্প চলতে হলে উনি একই বর্ণনা দিলেন। এবং উনি যখন বিভাগীয় কমিশনার হলেন, তখন আবার তার সঙ্গে দেখা হলো, তা আমাকে বললো যে মাইক ভাই আমাদের এখানকার তো আপনি ছিলেন ওই এলাকাতে, আপনি গিয়েছেন কিনা। আমি হ্যাঁ কয়েকবার গিয়েছি। বলে আপনার কি রকম লেগেছিল, তা আমি আমার কথাটা বললাম, যে আচ্ছা ঠিক আছে ভাল লাগলো। ওইটাকে ভিত্তি করে যে কবিতাটা লিখলাম সেটার নাম হচ্ছে
কি বেওয়া জানা নাম, যাই হোক এই কবিতাটা দীর্ঘ কবিতা ছিল। আর একটা এখন এই ফর্মে তাহলে আপনি এখন একটা এক ধরনের নতুন প্রয়াস চালাচ্ছেন, নিরীক্ষা করছেন, আরো এখন আরো লিখছেন না? আচ্ছা ঠিক এখন আছে, এই হ্যাঁ আমি ধন্যবাদ আরে আমার। হ্যাঁ জি কি আর বলছিলেন? একটা লাইন হ্যাঁ আর একটা লাইন হচ্ছে যে এখন যে কবিতাটা ওই ফর্মে লিখছি সেটা বোধহয় অচিরেই যে কোনো একটা পত্রিকাতে ছাপা হবে। সেটা হচ্ছে যে একটি লোক, সে সরকারি চাকরি পেয়ে ফিলিপাইনে গেছে ধানের উপরে লেখাপড়া করতে, সেই লোকটিকে পছন্দ করে একটি গ্রামের মেয়ে। মেয়েটি বলছে, তুমি যদি আমাদের দুয়ার তোমাদের দুয়ারপাড়া কখনো এসো আসো, তবে দয়া করে একটু হরিতলায় আসো আমাদের গ্রামে। তুমি 8 বছর আগে আমাকে যতটুকু দেখে গেছিলে, আমি তখন এখন আমি 22 বছরে পা দিয়েছি, তা তোমার সঙ্গে দেখা হলে আমার খুব ভালো লাগবে। আর আমি জানতে পারলাম যে তুমি ধান গবেষণা করছো, তোমার এই কথা শোনার পরে আমার বাড়ির উঠোনে আমি আউশ ধানের চাষাবাদ করছি। তুমি যদি ধানের গাছের পাতা হাত দিয়ে ছুঁয়ে দিয়ে যাও, তাহলে আমার গাছের পাতারা খুব খুশি হবে। গল্পটা হচ্ছে এটা। আচ্ছা খুব আকর্ষণীয় মনে হচ্ছে। আচ্ছা আমাদের একদমই প্রায় শেষ পর্যায়ে, আর আজকেও বছরের শেষ দিন, হ্যাঁ 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 আজকে দিনটা শেষ হলেই আমরা 2021-এ পদার্পণ করবো, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, 50 বছর বাংলাদেশ একাত্তর থেকে, একটা দীর্ঘ যাত্রা। তো এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আপনার বাংলাদেশ ভাবনা, বাংলাদেশকে ঘিরে আপনার প্রত্যাশা কি ছিল, কি স্বপ্ন ছিল, কতটুকু পেলেন, এখনো কি আশা করছেন, সামগ্রিক ভাবে একটু আপনার স্বদেশ চিন্তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। আমার বাংলাদেশ আরো দীর্ঘজীবী হোক। আমার বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দীর্ঘজীবী হোক, এবং ওনার সময়কালে যতটা উন্নয়ন দেশে হয়েছে বিগত সরকারগুলোতে কেউ করতে পারেননি। এমনকি জাতির জনক মাত্র 3.5 বছরে যতটা এগিয়েছিলেন, দুঃখের বিষয় তাকে এগুতে আর দেওয়া হয় নাই। এই যে অতীত চারণ না করে বর্তমান চারণটা করাই বোধ হয় ভালো। আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু যে রূপপুরে পারমাণবিক যে ব্যাপারটা ঘটেছে সেটাই নয়, সঙ্গে আমার মনে হয় পৃথিবীর ষষ্ঠ কি সপ্তম ব্রিজ হচ্ছে হলো পদ্মা ব্রিজ, আরেকটি নিজস্ব অর্থায়নে, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে আরেকটি হতে যাচ্ছে। এই যে দুটো ব্রিজ যদি হয়ে যায়, একটা তো হয়ে গেছে আর একটা হওয়ার পথে, শেখ হাসিনা যতদিন থাকবেন উন্নয়নই হবে। এটি হচ্ছে 50 বছরের প্রাপ্তি আমাদের। কিন্তু মাঝখানে 15-20 বছরে স্বৈর শাসক গণ তারা নিজেদেরকে দেখেছেন, তারা দেশকে ততটা দেখেন নাই, এই বিষয়টা অনেকের মাথায় আসে না। এমনকি এমনও হয়েছে যে 1975 সালের পরে জাতির জনকের নাম নেওয়া আমাদের জন্য নিষিদ্ধ ছিল, কোথাও তার নাম নেওয়া যেত না, এবং যারা খুন করেছেন তাদেরকে উচ্চ পর্যায়ে পর্যবসিত করেছিলেন তৎকালীন সরকার, যেটা আমাদের কাছে যারা আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক তাদের কাছে খুবই কষ্টকর ছিল, এবং এই দেশকে আরো এগিয়ে নেওয়া যেত। কিন্তু স্থানীয় যারা ধর্মাধ 1975 সালের পর থেকে কেউ এলেন মায়ের অসুখ নিয়ে সুতো দেখিয়ে, কেউ এলেন পূর্ব পাকিস্তান উদ্ধার করতে, সরাসরি পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য থেকে ঢাকা, পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি, এটা আমরা ভুলে যাইনি। বিশেষত আমাদের বয়সে যারা আছে আমরা কিন্তু ভুলে যাইনি পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি কে করতে এসেছিলেন।
তখন কিন্তু দেশ স্বাধীনতা পেয়ে গেছে। যে অতীত গেছে সে অতীতকে নিয়ে আর আমি কথা বলতে চাই না, কিন্তু ভবিষ্যৎটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়। এবং আমি থাকি বা নাই থাকি, আশা করি আমার দেশ বাংলা হবেই। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, তবে তার আগে যথারীতি আমরা আমন্ত্রিত অতিথির সকণ্ঠে তার কিছু লেখা শুনতে চাই। তো আপনি যদি আপনার পছন্দের কোনো একটি কবিতা আমাদের পাঠ করে না না প্রোগ্রাম শেষ হয়নি, হাততম পড়ে আছে, ওই ঠিক করে দিলেই হবে, মাটির পরে নেই ভাঙবি ভালো। এইটাই কবিতা পড়লে শেষ। হ্যাঁ হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ একটু ধরো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি বার করেন। হুম হুম হ্যাঁ হ্যাঁ ও মা গো, ওরে মা গো বাবা গো, আমার প্রথম কবিতাটির নাম হচ্ছে, ও বইটির নাম হচ্ছে অদৃশ্য মুখগুলো, আচ্ছা আর প্রথম কবিতাটির নাম হচ্ছে শুভ্রার জন্যে। একটি মুখ দুয়ারে এসে বলে, ফিরে এলাম তোমার কাছে, বসতে এবার দাও। দেখিয়ে দিলাম সোনার আসন খানি, করুণ চোখে দেখতো শুধু চেয়ে, বললো আমায় সোনার আসন যায়নি আমি তোমার কাছে রেখে। এগিয়ে দিলাম তাহার কাছে কাঠের পিড়িখানা, বললো এবার কেঁদে ওই পিড়ি তো যায়নি আমি তোমার কাছে রেখে, আমার পিড়ি পাতায় ছিল তোমার দু চোখ জুড়ে। একটি মুখ দুয়ার ছেড়ে যায়, তাকিয়ে থাকে কাঠের পিড়িখানা, সেই মেয়েটি সবার কাছে ভালো, সবাই তাকে ভালো বলেই জানে, আমার শুধু হয় না তাকে জানা। দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে কামড়াগুলো। রেলগাড়ির কামড়াগুলো এক সময় আমাকে খুব অবহেলা করত, তাদের দিকে তাকালেই তারা তাদের জানালাগুলো খিলখিল হেসে প্রচণ্ড শব্দে বন্ধ করে দিয়ে ঈশ্বরদী প্ল্যাটফর্মে সকল যাত্রীদেরকে ডেকে সেই সব খিলখিল ঠোঁটগুলো বলতো ওই লোকটি কবি। রেলগাড়ির কামরাগুলো আমাকে দাঁড় করিয়ে রেখে কলেজ পড়ুয়া মেয়েদের মতো চলে যেত নাটোরের দিকে। কবি জীবনানন্দের হাত ধরে ফিরে আসতো বনলতা হয়ে। একবার একটি বিশেষ কামরার সাথে মিনিট দিয়ে কথা বলতে না বলতেই পাশের কামরাটি করুণ চোখে বলল আমাকে, জোড়াসাঁকোর রবি ঠাকুর একটি কবিতা লিখেছিলেন রেলগাড়ির কামরাকে নিয়ে, আমি চাইনে আপনি একটি কবিতা লিখে নিজের ব্যর্থতা জানিয়ে দিন ট্রেনের অন্য সব কামরার কাছে। যদিও জানি কবিরা খুবই ভীতু, তা প্রমাণ তো রবি ঠাকুর নিজেই। সেদিনের পর থেকে সেই করুণ চোখের কামরাটিকে ঈশ্বরদী স্টেশনে আর দেখছি না। পোড়াদহ, লোকাল ট্রেনে ভ্রমণ করতে আমি ভীষণ পছন্দ করি, কেননা প্রতিটি স্টেশনে ট্রেন থামতে না থামতে উঠবে কিছু নতুন মুখ, নামবে পুরাতন চেহারা। আমি সেই ফাঁকে পড়ে ফেলি স্টেশনের নাম, এমনকি চারিদিকে তাকাতেই দেখি দেবদারু গাছের নিচে এখনো দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের সেই ঘুমটি ঘর। যাত্রীদের কেউ কেউ আমার পাশে এসে বসলেই পেয়ে যায় ঘামে ভেজা শার্টের সুগন্ধ, ভালো লাগে খুব। সেদিন যশোর লোকালে পুরোদহ যেতে আমার কেটে গেল সারাদিন, তারপরেও কোনো যাত্রী কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করায়
সে যাত্রায় স্বস্তি পেয়েছিলাম খুব। সেই স্বস্তি আর আনন্দের মাঝখানে হঠাৎ এক যুবক রেগে গিয়ে আমাকেই বললেন, আপনি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেন, তিনি একজন কবি, তিনি নাকি গদ্য পদ্য লিখতেন, তিনি নাকি এই পোড়াদহ স্টেশনে বসে লিখেছিলেন তার সেই মিথ্যে পদ্য হঠাৎ দেখা। আমি তাই নাকি বলায় যুবকটি কঠিন চোখে তাকালো আমার দিকে, রেগে গিয়ে রূঢ় কণ্ঠে জানালেন, কেন যে কবিরা সত্য কথা না লিখে মিথ্যে লেখেন ভাবতেই আমার খুবই কষ্ট হয়। হঠাৎ দেখা পদ্মটির কোথায় কোনো লিখলেন না রবিবাবু, কোন ট্রেনে কোন স্টেশনে দেখা হয়েছিল সেই মেয়েটির সাথে, সেটা কি এই পোড়াদহ স্টেশনে নাকি যশোর লোকালে? বললাম, রবিবাবু সে কথা আমাকে বলে জাননি। ক্রুদ্ধ যুবক আমাকে ট্রেন থেকে নামিয়ে দিয়ে ক্রুদ্ধ স্বরে জানালো চেঁচিয়ে, প্রতিদিন খুঁজে ফিরি একটি প্রিয় মুখ এই পোড়াদহ স্টেশনে, তবু সেই মেয়েটির সাথে কেন হয় না দেখা হঠাৎ হঠাৎ যশোর লোকালে? বাহ, অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে, আমরা শেষ করব। তবে শেষ করার আগে মাকিদ ভাই, আপনার কাছ থেকে একটা আনুষ্ঠানিক উপসংহার মন্তব্য চাইছি, আপনার শেষ কথা আজকে অনুষ্ঠান উপলক্ষে। আরে আর একটা কবিতা শোনায় দেন। আচ্ছা, নিশ্চয়ই, প্লিজ। হ্যাঁ, রেহানার ছোট খালা, হুম হুম লজ্জা সরম যে সোনার অলঙ্কার, তাহা তিনি জানিতেন কিনা আমার তাহা জানা ছিল না। দিনক্ষণ স্থির করিয়াছিলাম পুত পবিত্র মন্ত্র দ্বারা বিষয়াদের সম্পূর্ণ করিব, সেই বিশ্বাসে বসন্ত কর্মকারের নিকট স্বর্ণলঙ্কারের নেকলেস এবং হীরার কান পাশা শুভদিনে শুভক্ষণে তাহার কর্ণে এবং কণ্ঠে পরাইয়া দিয়া বলিব দিব বলিয়া স্থির করিয়াছিলাম। তাহার ছোট খেলা বিষয় জানিতে পারিয়া আমাকে একটু আগে বলিয়া গেলেন, তোমাদের চা পাওয়া আর সকলে জানুক বা নাই জানুক আমি সবই জানি, প্রয়োজনে আজই রেহানার পিতার নিকট সব কথা বলিয়া দিব। ভয় পাইলাম, পাইয়াছিলাম, কেননা রেহানার ছোটকালা ভীষণ রকমের নারী নেত্রী, ইতিপূর্বে নারী মুক্তির জন্য তিনি রাজপথে ছিলেন দীর্ঘদিন, সেই তিনি আমাকে যে পছন্দ করতেন তাহা আমি ঘনাক্ষরেও জানিতে পারি নাই, এমনকি তিনিও তা কখনো আমাকে বলেন নাই। লজ্জা যে নারীর ভূষণ সেই দিনে আমি প্রথম জানিলাম। রেহানা আমাকে দুশ্চরিত্র, লম্পট, এমনকি কাপুরুষ বলিয়া আমার শরীরে থুতু ছিটাইয়া দিয়া যাইবার সময় বলিয়া গেলেন, ইহা পরিণতি ভালো হইবে না। রেহানার পরিবেশিত থুতুর গন্ধ আমার নিকট খুবই সুবাসিত মনে হইতেছে আজকাল, ভাবিতেছি কোন দিকে যাইব, সম্মুখে না পশ্চাতে? অনেক ধন্যবাদ, আমরা একদমই শেষ পর্যায়ে। তোমাকে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি একটু আনুষ্ঠানিক ভাবে একটা উপসংহার মন্তব্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের ইতি টানতেন। আনুষ্ঠানিক ভাবে বলতে গেলে বলতে হয় আলম খোরশেদ, খোরশেদ আলম যাই বলি না কেন, ছোট ভাই হিসাবে। এই ধরনের অনুষ্ঠান গুলো সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যেখানে বঙ্গভাষীরা আছেন। আশা করি বিগত 23টা যেহেতু হয়ে গেছে, আমি যেহেতু 24-এ এবং আমি যেহেতু এই বছরের শেষ পথক, হ্যাঁ, আগামী নতুন বছরের জন্য শুভেচ্ছা, শুভেচ্ছা এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ যারা দেখছেন অনুষ্ঠান লাইভে। আপনাদের প্রত্যেককেই আমি আসছে নতুন বছর, কাল রাত থেকেই, কাল থেকে শুরু হচ্ছে 2021, সেই 2021 যেন আমাদের জন্য শান্তি, সুস্থতা এবং মঙ্গলের বার্তা নিয়ে আসে, সমৃদ্ধির একটা প্রত্যাশা আমাদের পূরণ হয়। সব শুভেচ্ছাটুকু সবার জন্য কামনা করে আমি আজকের মতো অনুষ্ঠানে স্থিতি টানছি। আপনারা আবারও
আগামী বৃহস্পতিবার 7ই জানুয়ারি 2021 আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করি এই পাণ্ডুলিপি করে আয়োজন অনুষ্ঠানে। সেদিন আমাদের কাছে আরো একজন অন্য কোন নতুন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব আসবেন। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। যে যেখানে থাকে যেন ভালো থাকে, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ।